তো আমরা কিন্তু তারাবির ক্ষেত্রে বলেছি যে বিষ্ণু ঈসা ইসলাম পড়েছেন 8 রাকাত পাওয়া যায়, পরবর্তীতে সাহাবারা 20 রাকাত করে পড়েছেন। সো এই এই দুইটা এই আমলের মধ্যে কিন্তু দুইটা দিক পাওয়া যায়, অর্থাৎ কোনো আমলের বিষয়ে একটাই যে পদ্ধতি থাকতে হবে বিষয়টা এমন নয়, কোনো আমলে একটাই পদ্ধতি থাকতে হবে বিষয়টা এমন নয়, একাধিক পদ্ধতিও থাকতে পারে। তারাবির ক্ষেত্রে আমরা এটা দেখলাম যে রাসূল ইসলাম পড়েছেন 8 রাকাত, সাহাবারা 20 রাকাত পড়েছেন, তার মানে ফ্লেক্সিবিলিটি আছে, সুযোগ আছে। এখানে কোয়ান্টিটিটা ধরতব্য না, মানে কয় রাকাত পড়েছেন এটা ধরতব্য না, বরং কোয়ালিটি কতটা সুন্দরভাবে। দেশে দেবে তাড়াতাড়ি পরে, এটা আসলে না, এটা ঠিক না। হাদিসে এসেছে রুব্বা কারিন লিল কোরআন ওয়াল কোরআন ইয়াল আনহু, অনেক কোরআনের কারি আছে যে এই কারিদেরকে কোরআন লানত করে, স্পিডে পড়ে, এই দ্রুত কোরআন পড়া যাবে না, এতে কোরআনের যে রহমত এটা না পেয়ে কোরআন আমাদেরকে লানত করছে, অভিশাপ দিচ্ছে, আমরা কোরআনের অভিশাপের মধ্যে যেন না পড়ে যাই। এই জন্য সালাত তারাবি ধীরস্থির ভাবে হতে হবে, আপনার যতটুকু সাধ্য করলেন, 8 রাকাত 20 রাকাত, একদিন হয়তো আপনার এত ভালো লাগতেছে নামাজে শুধু মজাই পাচ্ছেন, আপনি 20 রাকাতের পরে আরো 2-4 রাকাত পড়েন না, কোনো সমস্যা নাই, কেমন লাইল করেন কোনো সমস্যা নেই। আজান শেষ হওয়া পর্যন্ত কি সাহারি খাওয়া যাবে? না, ইমসাক, আজানের কিছু আগ পর্যন্ত একটা হুইসেল দেওয়া হয়, মানে ইমসাক, তখন থেকেই আপনাকে বন্ধ করে দিতে হবে। আর কখনো যদি আপনি বুঝতে পারেননি খাচ্ছেন, আজান হচ্ছে সাথে সাথে আপনি খাবার স্টপ করে ফেলবেন। আচ্ছা, আমাদের দেশে গুলো যে হোটেলগুলো যে পদা টাঙিয়ে দেয় রোজা, হ্যাঁ, 3 মাসের বাচ্চার মা কি রোজা রাখতে পারবে? যে একটা হাদিসে এসেছে বিষ্ণু ইসলাম আর রাদি এবং হবলা, হবলা মানে হচ্ছে প্রেগনেন্ট, প্রেগনেন্ট মহিলা যার পেটে বাচ্চা আছে, সে রোজা রাখলে হয়তো বাচ্চার ক্ষতি হতে পারে, প্রাণ নাশ সম্ভাবনা আছে। বিষ্ণু বলেছেন তারা রোজা ভাঙতে পারবে, পরবর্তীতে রোজাগুলো গুনে রাখবে। আর মোর দে মানে ব্রেস্ট ফিডিং করাচ্ছে, দুধ খাওয়াচ্ছে। মহিলা মা যদি রোজা রাখে, কিছু কিছু যদি না খায়, সে খেলেই না তার স্তনে দুধ আসবে, তো মা যদি রোজা রাখে তার স্তনে দুধ আসবে না, দুধ না আসলে বাচ্চা খেতে পারবে না। ইসলাম এত ব্রড মাইন্ডেড রিলিজিয়ান, ইসলাম সবার অধিকারটা সংরক্ষণ করে, তো এই জন্য যারা দুধ খাওয়াচ্ছে এমন মা এবং গর্ভবতী মা তারা রোজা ভাঙতে পারবে, পরবর্তীতে রোজাগুলো গুনে রেখে ফেললেই হবে। তো আমরা বলছিলাম যে তারাবির সালাতে কোয়ান্টিটিটা লক্ষণীয় নয়, লক্ষণীয় হচ্ছে কোয়ালিটি, আপনি কত স্মুথলি, আপনার রুকুটা কত সুন্দর হচ্ছে, কত দীর্ঘ সময় আপনি সেজদায় পড়ে থাকছেন, এটা তো এই দিকে আমাদের খেয়াল নেই। আমরা 8 রাকাত 20 রাকাত নিয়ে রমজান আসলেই ঝগড়ায় জড়িয়ে পড়ছি, এটা কিন্তু ঠিক না। জাকাতের দাওয়াত করবে, একজন ভাই প্রশ্ন করছে, ওসমান গনি আপিল ভাই, তারাবি কি একা জামাত পড়া উত্তম, মানে একা না সে জামাত পড়া উত্তম? বিষ্ণু ঈসা ইসলাম সালাতুল কিয়ামুল লাইল এটা একা একা পড়তেন, পরবর্তীতে ওমারে ফারুক ওনার সময় দেখলেন যে মসজিদের ভেতরে ছোট ছোট গ্রুপ করে মানুষ পড়তেছে, তখন ওমারে ফারুক বললেন যে এই ছোট ছোট গ্রুপ না করে যদি একটা গ্রুপের পেছনে বড় করে জামাত করা যায়, তখন তিনি 20 রাকাত করে খুব সম্ভবত উবাই ইবনে কাব ওনার নেতৃত্বে তিনি বিশাল বড় একটা জামাতের ব্যবস্থা করলেন, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এভাবে বাড়তে বাড়তে শুরু করলো, তখন তিনি জামাতের ব্যবস্থা করলেন। তারপর থেকে এভাবে জামাতে চলে আসছে, মাসজিদুল হারাম, মসজিদ নববীতে, আল আজহার ইউনিভার্সিটি, জামে মসজিদে, এরকম বড় বড় সব জায়গায় 20 রাকাত করে সালাত তারাবি পড়ে। আপনারা 20 রাকাত পড়তে পারেন, কারো যদি মনে হয় যে না আল্লাহ রাসূল যে 8 রাকাত করেছেন সেটাই আমাকে বেশি শক্তিশালী মনে হচ্ছে আমার, আপনি সেটাও পড়তে পারেন। এ নিয়ে আসলে তর্ক বিতর্ক কাদা ছোড়াছুড়ি এটা আমাদের করা ঠিক হবে না। তো উমরে ফারুক তখন দেখলেন যে বিশাল বড় একটা জামাত তারাবি চালু হয়েছে, কিয়ামুল্লাইল চালু হয়েছে, তখন উনি বলেছিলেন যে নিয়ামাল বেদাআতু হাদি, কত সুন্দরী একটা বেদাত আমি ওমর চালু করে দিলাম। তো ওনারা এই ধরনের বেদাত করার অথরিটি তাদের ছিল, এই নতুন সংযোজন যেটা মানবতার, ইসলামের কল্যাণে, মুসলিম বিশ্বের কল্যাণে, এই অথরিটি তাদের ছিল। কারণ শুধু বিষ্ণু ঈসা ইসলামের সুন্নাই যে আপনি মানবেন, সাহাবাদের সুন্না মানবেন না, বিষয়টা এমন নয়। আপনি আল্লাহ রাসুলের সুন্না যেমনি মানবেন, সাহাবাদের সুন্না মানবেন। আল্লাহ রাসুলের কথা হচ্ছে মারফু হাদিস, সাহাবাদের কথা হচ্ছে মাওকুফ হাদিস, তাবেদের কথা হচ্ছে মাকতু হাদিস, তারাই তো শরীয়তের দলিল। তো সাহাবিরা যেহেতু করেছে, এটা আপনি করতে পারবেন 20 টাকা।